ব্রু গজানোর সহজ উপায়। মুখে সৌন্দর্য অনেকটা বাড়িয়ে তুলে চোখের উপর থাকা ব্রু, আর যার ব্রু অনেক বেশি কালো আর ঘন তার ব্রু ইচ্ছে মতো সৌন্দর্য বাড়ানো যায়, আর অল্প ব্রু দিয়ে সৌন্দর্য তেমন একটা বাড়ানো সম্ভব হয় না। তাই অনেকেই চান তার ব্রু দুটো যেন একটু ঘন হয়। তবে একটু সময় দিলে সম্ভব ব্রুতে নতুন চুল গজানো। কিছু পদ্ধতিতে আপনিও পেতে পারেন সুন্দর ঘন জোড়া ব্রু। ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েলে এমন কিছু অসাধারণ রাসায়নিক মিশ্রণ আছে যা অন্যান্য বীজ ও তেলে খুব কমই লক্ষ্য করা যায়। ক্যাস্টার অয়েল আঙ্গুলে মাখিয়ে আলতো করে ম্যাসেজ করে ব্রুতে এবং কিছুক্ষণের জন্য রেখে দিন। 30 মিনিট পরে হালকা গরম পানি দিয়ে এবং ফেস ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন এবং পরপর কয়েকদিন এই প্রচেষ্টা চালিয়ে যান। ভালো ফল পাবেন, এবং তবে ইরিটেশন হলে ভালো বন্ধ করবেন না। নারকেল নেবুর মিশ্রণ। 1/4 ভাগ নারকেল তেলের সাথে খোসা ছাড়ানো পাতার পাতলা করে কাটা লেবুর স্লাইস একটা পরিষ্কার পাত্রে রেখে দিন সারা রাত। এই মিশ্রণটি তুলোয় লাগিয়ে ব্যবহার করতে পারেন রাতের ঘুমানোর আগে, এবং তবে সূর্যের আলোতে কখনোই নয়। অ্যালোভেরা। যদি আপনার ব্রু বেশি প্লাক করার কারণে পাতলা হয়ে গিয়ে থাকে, তাহলে ঘৃতকুমারীর রস আপনার ব্রু গজাতে সাহায্য করবে। ঘৃতকুমারী পাতা সেচে সেটার রস লাগান ব্রুর উপরে। এর ভেষজ প্রভাব আপনার ব্রু গজাতে সাহায্য করবে। পেঁয়াজ। পেঁয়াজের ঝাঁঝালো উপাদানটি কিন্তু আপনার ব্রু গজাতে অনেক দ্রুত সাহায্য করবে। পেঁয়াজ চেচে এর রস ব্রু এর নিচে তুলো দিয়ে লাগিয়ে নিন এবং শুকাতে দিন। শুকিয়ে গেলে আরো কয়েক প্রলেপ দিন। মেথি। কয়েক দানা মেথি পেস্ট করে লাগাতে পারেন। সেক্ষেত্রে মেথির সাথে আমন্ড অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন, তাতে আপনার স্কিন আর্দ্রতা বাড়বে। এই মিশ্রণ লাগালে রাতে ঘুমের আগে এবং সকালে ধুয়ে ফেলবেন। দুধ। দুধ এমন একটি জিনিস যার পুষ্টি উপকারিতা শেষ নেই। দুধের তুলোর বল ডুবিয়ে ম্যাসেজ করুন ব্রুতে। এর প্রাকৃতিক উপাদান আপনার ব্রুয়ের চুলের গোড়া পর্যন্ত গিয়ে এক পুষ্টি যোগাবে এবং সেই সাথে দ্রুবৃদ্ধিতে সাহায্য করবে। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।